তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ বোলিং এতে জলে পুড়ে ছাই জিম্বাবুয়ে। ভারতে 220 রানের ব্যবধানে জয়লাভ করেছে বাংলাদেশ। বাংলাদেশ টসে জিতে ব্যাট করতে নেমে রিয়াদের 150, লিটনের 95, তাসকিনের 75 ও মমিনুলের 70 রানের উপর ভর করে 468 রান করে জবাবীয় জিম্বাবুয়ে ব্যাটিং এর নামে 276 রানে অল আউট হয়। মেহেদী হাসান মিরাজ পান 5টি উইকেট ও সাকিব আল হাসান পান 4টি উইকেট। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে সাদমানের 115 ও শান্তর 117 রানে 284 রান করে ডিক্লার দিয়ে দেন। জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 256 রানে গুটিয়ে যায়। দলের হয়ে সর্বোচ্চ রান করেন ব্র্যান্ডন টেইলর 90 ও ডোনাল্ড ত্রিপানো করেন 52 রান। মেহেদী হাসান মিরাজ 30 ওভার বল করে 66 রান দিয়ে 4টি উইকেট নেন। তাসকিন আহমেদ 24 ওভার বল করে 42 রান দিয়েও 4টি উইকেট নেন। সো ভিউয়ার্স, এখনকার মতো এতটুকুই আপডেট। পরবর্তী আপডেট পেতে হলে আমাদের বিডি স্পোর্টস 24 চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গেই থাকবেন।